আজকে আমরা বলতে চলেছি যে মেয়েদের যে পাঁচটি জিনিস আকৃষ্ট করে ছেলেদের। এক নম্বরে হচ্ছে আত্মবিশ্বাস। উচ্চ আত্মমর্যাদা সম্পন্ন মেয়েদের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয়। একজন আত্মবিশ্বাসী মেয়ে স্বাধীনতা বজায় রাখে এবং জীবনের যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে পারেন, এমনকি তার সঙ্গীর ওপর দীর্ঘ সময়ের জন্য নির্ভর করতে পারে এবং সুরক্ষিত বোধ করে। দু নম্বরে হচ্ছে রসবোধ। হাস্যরস বোধহীন ব্যক্তি বিরক্তকর, পুরুষ হোক বা নারী সবার জন্য এটা প্রযোজ্য। অনেক ছেলেরা সেই মেয়েকে আকর্ষণীয় মনে করেন যার রসবোধ ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে কৌতূহল করতে পারেন। তারা তাদের রসিকতা দিয়ে একটি জমায়েতকে জীবন্ত করে তুলতে পারেন। তিন নম্বরে হচ্ছে ফ্যাশন সচেতন। সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই ফ্যাশন বিষয়ে সচেতন থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এই বিষয়টি ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কারণ একজন ফ্যাশন সচেতন মেয়ে আরও বেশি আকর্ষণ হয়ে ওঠে। চার নম্বরে হচ্ছে ক্যারিয়ারের সফলতা। যদিও পুরুষেরা এটি উচ্চস্বরে বলতে পারে না, তবে সফল নারী পুরুষদের কাছে খুবই আকর্ষণীয়। আর্থিকভাবে সুরক্ষিত ও পেশাগতভাবে সফল নারীরা পুরুষদের কাছে বেশি আবেদনময়ী। এটি তাদের কাছে সন্তুষ্ট প্রদান করে যে তার সঙ্গে শুধুমাত্র অর্থের প্রয়োজনে তার কাছে থাকছে না। পাঁচ নম্বরে হচ্ছে বুদ্ধিমত্তা। সাধারণত কম বুদ্ধির মেয়েকে ছেলেরা কম পছন্দ করেন। কোনো লোক যদি তার সঙ্গের সাথে তার বাকি জীবন কাটানোর পরিকল্পনা করে, তবে তিনি সম্ভবত বুদ্ধিমতী মেয়ের খোঁজ করবেন। যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই, কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি। প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা আদৌ কোনো ভুল নয়, কিন্তু সেটাকে যদি তুমি বারবার করতে থাকো তাহলে সেটা একটা বড় ভুল। সব পরিস্থিতির মধ্যে ভালো আছে আবার খারাপও আছে। প্রত্যেক মানুষের মধ্যে ভালো ভাবও আছে আবার খারাপ ভাবও আছে। পছন্দ করাতে আমাদের হাতেই থাকে যে আমার কী দেখতে চাই। কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কী করে? তুমি যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে। যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে ততই তুমি অনুপ্রাণিত হবে। সর্বদা শিখে যেতে হবে। যে শিখে যাচ্ছে সে জীবিত আছে, আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা জ্যান্ত মৃতদেহ। যেই সব মানুষেরা তাদের নিজের চিন্তাভাবনা বদল করে না তারা কোনো কিছুই বদলাতে পারবে না। হাজারটা নয়, আপনি যা করতে চান তার জন্য একটা বড় কারণ খুঁজুন, সেটাই যথেষ্ট। পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে।